লাভ সিজন চলছে, লাভ ডেজ চলছে, সবাই ভীষণ ভালোভাবে এনজয় করো, প্রেম করো, মজা করো, ভালোভাবে সেলিব্রেট করো দিনগুলো। আজকে সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড মর্নিং, সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, চা বিস্কিট, আর আমার পুচকুকে ওর তোমার তো রিপ্লাই দিতে পারছি না আলাদা আলাদা করে, কারণ মানে যতদিন আমি আমি পুরোপুরি একদম ফিট না হব ততদিন আমার পক্ষে এরকমভাবে সব কিছু মেনটেন করা পসিবল হচ্ছে না, কারণ ব্লগ তো আরও করা পসিবল হচ্ছে না, এডিট করা সমস্ত কিছু নিজেই তো করতে হয়, তো প্রচুর ঝামেলা। তো সেই জন্য আজকে শুধু ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা প্রচুর কোয়েশ্চেন করছিলে, তো মোটামুটি সবার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কে কী কোয়েশ্চেন করেছো আমি নাম ধরে বলতে পারছি না এই মুহূর্তে, তো সেই কারণে আমি অ্যান্সারগুলো দিয়ে দেবো। তোমরা যারা যারা কোয়েশ্চেনগুলো করেছিলে তোমরা তো আশা করি ভিডিওগুলো দেখো বা দেখবে, তোমরা বুঝতে পেরে যাবে আর অ্যান্সারগুলো পেয়ে যাবে। পুচ করছে, রাত যাচ্ছে, ও এক একদিন এক একটা সিমটম ওর মধ্যে দেখা যাচ্ছে, এখনও পুরোপুরি সেট হয়নি, অনেকটা টাইম লাগবে হয়তো। কাল তো সারা রাত মোটামুটি ভালোই জেগেছিল, আর দিনের বেলা এত পরিমাণে ঘুমাচ্ছে যে ডাকলেও কোনো পাত্তা নেই। চোখ খুলছে, আওয়াজ পাচ্ছ কিনা তোমরা আমরা আমি জানি না। আর খুব তাড়াতাড়ি তোমাদের ওকে দেখাবো, খুব তাড়াতাড়ি। ওলি বাবলি, উঠে পড়েছ? উঠে পড়েছ? তো যখন একটু ভিডিও আমি করতে যাই তখনই ও চোখটা খুললে ট্যাপটপ করে তাকিয়ে তাকিয়ে এইভাবে দেখে। তো অনেকে জিজ্ঞেস করছিলো যে তুমি কোন হসপিটালে হয়েছো, তোমার পুচকু হয়েছে, আবার কেউ কেউ জিজ্ঞেস করছিলো তুমি নর্মালে হয়েছে, তোমার না সিজারে হয়েছে, আবার তো কয়েকজন দেখলাম কমেন্ট করেছো দিদি তোমার বেবি কোন সাইডে নড়তো, নিশ্চয়ই তোমরা তোমাদের মানে তোমরাও এখন প্রেগনেন্ট সেই জন্য তোমাদের এই মনে এই কোয়ারিগুলো আসছে। আরও কিছু কিছু কোয়েশ্চেন আছে আমি একটু দেখে বলতে হবে। তো যাই হোক, ফার্স্ট অফ অল এটাই বলে দিই যে বেবি কিন্তু বয় না গার্ল, তুমি কোনোভাবে এটা বুঝতে পারবে না যতদূর আমি দেখলাম, কারণ আমিও হওয়ার আগে সব মায়েদের মধ্যে এটা হয় যে বেবি বয় আছে পেটে নাকি বেবি গার্ল আছে, এটা নিয়ে একটা মানে কী বলবো একটা কোয়ারি থাকে। তো আমি প্রচুর দেখতাম এই টাইপের ভিডিওগুলো যে কোন সিমটম থাকলে মেয়ে হয়, কোন সিমটম থাকলে ছেলে হয়, তো প্রচুর মানে ভিডিওতে প্রচুর টাইপের ওপিনিয়ন দিয়েছে, বাট একটাও ওরকমভাবে ঠিকঠাক হয়নি। আমার বেলায় কিছু কিছু ঠিক হয়েছে, কিছু কিছু ঠিক হয়নি, তো ওটা দেখে তোমরাও ডিসাইড করতে পারবে না যে তোমাদের বেবি গার্ল আছে না বেবি বয় আছে। ও যখন আমি ওর মুভমেন্ট মোটামুটি ধরো ফিল করতে পেরেছি 5 মান্থ থেকে, মিডিল থেকেই একটু একটু ফিল করতে পারতাম ওর মানে মুভমেন্টটা, তো তখন থেকে ও লেফট সাইডে বেশি নাড়াচাড়া করতো, লেফট সাইডে একটু ভার 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 একটা ফিলিংস ছিল। বাট যত দিন এগিয়ে আসতে থাকলো আমি দেখলাম যে লাস্ট 2 মাস মতন বা তার একটু বেশিও হতে পারে ডান সাইডটা বেশি ভারী ভারী ফিল হচ্ছিলো রাইট সাইডটা। তো সেই কারণে অনেকেই বলে যে রাইট সাইডে ফিল হলে বেবি গার্ল হয় আর লেফট সাইডে ফিল হলে বেবি বয় হয়, তো এটা আমার জানা নেই যে এটা ঠিক না ভুল, কারণ আমার কিন্তু আমি কিন্তু মানে হাফ হাফ টাইম দু সাইডে আমি ফিল করেছি। আর তারপরে আমাকে জিজ্ঞেস করছিলো কমেন্ট করে যে খাবারের টেস্ট সম্পর্কে আমি কী টাইপের খাবার খেতে পছন্দ করতাম,
তো খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে হয়তো অনেকে ভাবতো যে আমার মেয়ে হবে, কারণ আমি মিষ্টি খেতাম, আমি প্রথম প্রথম আইসক্রিম খেতাম, মিষ্টি খেতাম, ঝাল তো প্রচুর খেয়েছি, প্রথম প্রথম প্রচুর ঝালও খেয়েছি, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেতাম। অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কসটা খেতাম বলতে কি ইচ্ছা রাখতো, খুব কম খেয়েছি, অ্যাভয়েড করেছি, মানে সরি আমার ক্যামেরাটা একটুখানি আপ ডাউন হচ্ছে। তো অনেকেই বলে যে বেবি গার্ল থাকলে সুইট ক্রেভিং হয়, আর বেবি বয় থাকলে একটু খাট্টা মিঠা, একটুখানি নোনতা, এই টাইপের ভালো লাগে খেতে। তো এরকম কোনো আমার ব্যাপার ছিল না, আমি সব রকম মিলিয়ে মিশিয়ে খেতাম, কিন্তু আমি একদম মানে ভেজ ভেজ পছন্দ করতাম, আমার নন ভেজ কিছুই সেরকম একটা ভালো লাগতো না, তো আমি ভেজ ভেজ টাইপের জিনিস খেতাম। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন আছে, কোন নার্সিংহোমে আমার পুচকু হয়েছে? তো এটা হচ্ছে হেনরি গ্রে নার্সিংহোমে আমার পুচকু হয়েছে, এটা হচ্ছে অশোকনগরে। যারা যারা অশোকনগর হাবড়া বা আশেপাশে থাকো তারা তো সবাই চেনো বা জানো, আর যারা দূরে তারা আশা করি চিনবে না। আর আমার বেবি হচ্ছে সিজারেই হয়েছে। অ্যাকচুয়ালি নর্মালি আমরা চেষ্টা করিনি, আমার নিজেরই ইচ্ছা ছিল না ব্যক্তিগতভাবে, তো সেই জন্য আমার সিজারিয়ান ডেলিভারি হয়েছে। তো আর অনেকে জিজ্ঞেস করছিলো যে দিদি তুমি কোন ডক্টর দেখাতে, তো আমি ডক্টর বি বিশ্বাসকে দেখাতাম, উনি হচ্ছে হাবড়া হসপিটালের সুপার, তো আমি ওনাকে দেখাতাম, আমি ওনাকে দিয়েই ওটি করিয়েছি। তো চলে এসছে আমার সকালের ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও বলা যায় না, কারণ একটার পর একটা জিনিস তো খেয়েই চলেছি। তো এখানে আছে একটা মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে ঘিয়ে ভাজা পরোটা। সো আমি খাই, প্রচণ্ড গরম। তো আমি খেয়ে নিই, আমি এবার যাই ফটাফট ফ্রেশ হয়ে আসি, কারণ এখন দুষ্টুকে খাইয়ে দাইয়ে একটুখানি ঘুম পাড়িয়েছি, আরও দিদুন ওকে নিয়ে একটু রোদের মধ্যে ঘুরু ঘুরু করছে। তো আমি স্নান ধান করে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। দিদুনার কোলে বসে বেশ আরামে আনন্দ করছে, স্নান করে চলে এসেছি, আজকে ফুচকো ফ্রেশ হচ্ছে। তো এবার আমি একটু ভাত টাত খাবো, ভাত টাত খেয়ে নিয়ে তারপর আবার ঘরে গিয়ে বসবো। তো এখন এটা হচ্ছে সকাল দুপুরের মিডিলের খাওয়া, দুপুরের খাওয়া খাবো আর একটু বাদে, কারণ এখন একটু ঘন ঘন খেতে বলেছে। তো এখন কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে মাছ ভাজা, কুমড়ো সিদ্ধ, পেঁপে সরি আলু সিদ্ধ। তো আমার পুচকু একটু ঘুমাচ্ছে, তো আমি একটুখানি অনেক দিন পর একটু সাজুগুজু করেছি, একটু মনটাও ভালো লাগছে। তো যাই হোক এখন আবার চেঞ্জ করে নেবো, একটু দরকার ছিল সেজন্য একটু সাজুগুজু করতে হয়েছিলো। তো এবার চেঞ্জ করে নিই, তারপরে আমি একটু রেস্ট করবো, আপাতত আর কোনো কাজ বাজ নেই, আর তারপরে উঠে দুপুরে লাঞ্চ করবো। তো যাই দেখি আমার দুশোটা কী। তো এদিকে এসছে পুচকুর বাবা সাথে ওর দুই বন্ধু, তো এখন দুষ্টুকে আদর করছে। আর আজকে আরও অতিথিদের আসার কথা রয়েছে, তো ওর বাবা কেন এসছে সেটা তোমাদের বলি। ওর বাবা আজকে একটা নতুন গাড়ি কিনেছে, দেখো কেমন হয়েছে, মডেলটা আমার ঠিক খেয়াল নেই, তো তোমরা দেখে অনেকেই বুঝতে পারবে কেমন হয়েছে বা কেমন লাগছে, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো। তো নতুন গাড়ি কিনেই দেখাতে এসছে ও। আর আজকে আমার আসার কথা রয়েছে মামা মামি সবার, আমার পুচকুর দাদা দিদি ওকে আজকে দেখতে আসবে, তাই এদিকে মা এখন মাটন রান্না হচ্ছে।
এই যে গাইস আজকে আমার মামা এসেছে মামা একটু হাই বলে দাও হাই আর ওই যে আমার মামি মামি একটু হাই বলে দাও বলো আরে বলো না তো যাই হোক তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমাকে তখন মেজুমা খাইয়ে দিয়েছিল আর আমি ভীষণ ঘুম পেয়ে গেছিল আর শুয়ে পড়েছিলাম সো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে দিও সবাইকে গুড নাইট টাটা টেক কেয়ার বাই বাই